এভারডেলের জাদুকরী দেশে জারা নামে এক দয়ালু এবং দুঃসাহসী রাজকন্যা বাস করতেন। তার জকসকে টিয়ারা এবং কৌতূহলে পূর্ণ হৃদয়ের সাথে রাজকুমারী জারা তার দুর্গকে ঘিরে থাকা মন্ত্রমুগ্ধ বাগানটি অন্বেষণে তার দিনগুলি কাটিয়েছে। এক রৌদ্রোজ্জ্বল সকালে রাজকুমারী জারা আইভির পর্দার আড়ালে লুকানো একটি রহস্যময় দরজা আবিষ্কার করেছিলেন। কৌতূহলী হয়ে তার পকেটে পাওয়া সোনার চাবিটি ঘুরিয়ে দিল এবং দরজা খুলল কথা বলা প্রাণী এবং প্রাণবন্ত ফুলে ভরা একটি জাদুকরী জগতের একটি পোর্টাল প্রকাশ করে। প্রিন্সেস জারা যাওয়ার সাথে সাথে তিনি অলিভার নামে একটি বুদ্ধিমান বুড়ো পেঁচার সাথে দেখা করেছিলেন, যিনি তাকে একটি দুষ্টু পিক্সি সম্পর্কে বলেছিলেন যে ফুল থেকে রং চুরি করেছিল। বাগানে আনন্দ ফিরিয়ে আনতে দীপ্রতিজ্ঞ রাজকুমারী জারা একটি অনুসন্ধানে যাত্রা শুরু করে। পথের মধ্যে তিনি বেনি নামে একটি কৌতুকপূর্ণ খরগোশ এবং মেলোডি নামে একটি গায়ক ব্লুবার্ডের সাথে বন্ধুত্ব করেছিলেন। একসাথে তারা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল, ধাঁধা সমাধান করেছিল এবং তারা যেখানেই গিয়েছিল সেখানে দয়া ছড়িয়েছিল। মন্ত্রমুগ্ধ বনের হৃদয়ে রাজকুমারী জারা অবশেষে দুষ্টু পিক্সির মুখোমুখি হয়েছিল, যে একাকিত্ব অনুভব করার কথা স্বীকার করেছিল। পিক্সিকে শাস্তি দেওয়ার পরিবর্তে যারা তাকে বন্ধুদের বৃত্তে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছিল, সবাইকে শেখায় যে দয়া এবং বোঝাপড়া এমনকি সবচেয়ে রঙিন চ্যালেঞ্জগুলিও অতিক্রম করতে পারে। বাগানে রং পুনরুদ্ধার করার সাথে রাজকুমারী জারা এবং তার নতুন বন্ধুরা চাঁদের আকাশের নিচে নাচতে একটি দুর্দান্ত ভোজ উদযাপন করেছিল। এবং তাই প্রিন্সেস জারার গল্পটি এভারডেলের একটি লালিত গল্পে পরিণত হয়েছে, যা বন্ধুত্ব এবং উদারতা মনে করিয়ে দেয়।